অষ্টম শ্রেণীর গণিত ক্লাস উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের গণিত ক্লাসে সপ্তম অধ্যায়ের সেট সম্পর্কে আলোচনা করব। এই সপ্তম অধ্যায়ের এই সেটের 25 নম্বর অঙ্ক আজকে সমাধান করব। তোমরা প্রয়োজন অনুযায়ী নোট নেবে। আশা করি সবাই অঙ্ক, বই এবং খাতা নিয়ে উপস্থিত আছো। তো এই সেটটা কি আমি এর আগের ক্লাসেও আলোচনা করেছি, আজকে একটু রিভিশন করে নেই। সেট সেট কি? সেট হলো বাস্তব বা চিন্তা জগতের কোনো বস্তুর সুসংজ্ঞায়িত সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এই সেটকে ইংরেজি বর্ণমালার বড় অক্ষরকে সেট হিসেবে ধরা হয়। যেমন এ, বি, সি, ডি, এক্স, ওয়াই, এগুলি হচ্ছে সেট হিসেবে ধরা হয়। আর ইংরেজি বর্ণমালার ছোট অক্ষরকে সেটের উপাদান বা সদস্য হিসেবে ধরা হয়। যেমন এ, বি, সি, ডি, এক্স, ওয়াই, এইগুলিকে ধরা হয়। আর সেটের এই সদস্যকে সেটের উপাদানও বলা হয়। সেটের এই সদস্যগুলিকে সেটের উপাদানও বলা হয়। যে সেট হলো বাস্তব বা চিন্তা জগতের কোনো বস্তুর সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। এই যেগুলি সংগ্রহ করা হয়েছে এগুলি কোনো বস্তুর সংগ্রহ বা সমাধানকে সেট বলে। যেমন এ সেট সমান এই ইংরেজি বর্ণমালার প্রথম তিনটি অক্ষরকেই সেট ধরা হচ্ছে। যে স্মল লেটার হিসাবে ইংরেজি বর্ণমালার তিনটি অক্ষরকেই সেট ধরা হচ্ছে। যে এইগুলি হলো সেটের উপাদান আর এইগুলি সেট। ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটারকে সেট হিসাবে ধরা হয়। আর প্রথমে এবং শেষে এই সেকেন্ড ব্রেকেট দিয়ে আটকাতে হয়, এটাই সেটের চিহ্ন হিসাবে ধরা হয়। এবার আমি অঙ্কের দিকে চলে যাই। 25 নম্বর অঙ্ক, 25 নম্বর প্রশ্নটি হল যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট যথাক্রমে এ ও বি। এখন এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা করতে বলা হয়েছে ক নম্বরে। আর খ নম্বরে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলা হয়েছে। আর এ ইন্টারসেকশন বি ভেনচিত্রে দেখাও এবং এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো লিখতে বলা হয়েছে গ নম্বরে। তাহলে পর্যায়ক্রমে অঙ্কটা সমাধান করি। তো এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এখানে আমাদের এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, কিন্তু এখানে বলছে উদ্দীপকে যে সকল স্বাভাবিক সংখ্যা এই 346কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো এখন 31 অপেক্ষা বড়, 31 অপেক্ষা বড়, এটা এই 31 অপেক্ষা বড় আমরা গুণনীয়ক বের করব। 346 এখান থেকে 31 বিয়োগ করে যা থাকবে অত এর গুণনীয়ক বের করব। এগুলি হলো এ সেটের উপাদান আর এটাই সেট নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে 346 অর্থাৎ 346কে ভাগ যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাই 31 অপেক্ষা বড় অর্থাৎ 31 বিয়োগ করে যে সংখ্যাগুলি থাকবে তাদের সেট নির্ণয় করব। তাহলে একটু কথায় লিখতে পারি যে 346কে তাহলে এই 346কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট হলো 341 অপেক্ষা বড়। এই 346 থেকে 31 বিয়োগ করলে থাকে 315 এর গুণনীয়কের সেট। তাহলে 315এর গুণনীয়ক বের করব। সমান 1 ইন্টু 315
এখানে যদি একটু ব্যাখ্যা করি, এখানে 315 কে ভাগ করি 3 দিয়ে 105 তিন ত্রিখা নয় 9 থ্রি তিনবার থাকে এক তিন পাঁচা পনেরো তিন পঁয়ত্রিশে হয় গিয়া এরপরে 5 দিয়ে ভাগ করি 5 দিয়ে ভাগ করলে 5 সাতটা 35 তাহলে এটা লিখতে পারি 315 5 ইন্টু 63 সমান এখানে 7 ইন্টু 45 9 ইন্টু 35 15 ইন্টু 21 তাহলে এই 31 অপেক্ষা বড়। এখন লিখতে পারি যে অতএব থার্টি ওয়ান অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক হল এর গুণনীয়কগুলি হল এটা গুণনীয়ক হলো তাহলে 35 এখানে হলো 35 এটা যে 35 নিচে লিখি 35 এরপর 35-এর পরে 45 45 63 105 আর 315 এইগুলি হলো গুণনীয়। এই 31-এর চেয়ে বড় এই 315-এর এর গুণনীয়ক হলো 31-এর চেয়ে বড় এই গুণনীয়কগুলো। তাহলে এই 35 45 63 105 আর 315 এইগুলি হলো 31-এর চেয়ে বড় 315 এর গুণনীয়ক। তাহলে অতএব সেট নির্ণয় করতে বলছে এখানে, অতএব তালিকা পদ্ধতিতে নির্ণয় সেট, এখানে তালিকা পদ্ধতিতে সেটটা নির্ণয় করতে বলা হয়েছে যে সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অতএব তালিকা পদ্ধতিতে নির্ণয়ের সেট, অতএব তালিকা পদ্ধতিতে নির্ণয় সেট এ সমান এই সেটের চিহ্ন দিব সেকেন্ড ব্র্যাকেট যা আছে তাই, যে এটা লিখব এখানে আছে 35, 45, 63, 105 আর সবশেষে 315 এটা 315 এইগুলি হলো এ সেট। তালিকা পদ্ধতিতে সেটগুলি বের করলাম। তো আশা করি তোমরা এই ক নম্বর বুঝতে পেরেছ, এইটাই এ সেট নির্ণয় করতে বলছে। এটাই আমরা এই সেট নির্ণয় করলাম, এ সমান সেট 35, 45, 63, 105 আর 315 এটা আমরা নির্ণয় করলাম তালিকা পদ্ধতিতে। এই 31 অপেক্ষা বড় 31 অপেক্ষা বড় এই 315-এর গুণনীয়ক বের করতে বলা হয়েছে, আমরা বের করলাম। তো আশা করি এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এবার খ নম্বর, এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলছে, ইন্টারসেকশন বা সেট নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এ এর এই সেট পেয়েছি, এরপরে বি সেটটা নির্ণয় করব, তারপরে এ ইন্টারসেকশন বিটা বের করব। খ নম্বর, ক হতে পাই
ए सेट ए समान एगुली आम्रा लिखे जाब जे ए 35 सेट 45 63 105 और 315 एगुली लिखलाम। एर परे आम्रा लिखते पारी जे एखाने बोलसे 555 एटाओ एतो केओ कत द्वारा एतो के भाग कर ले प्रति क्षेत्र एक त्रिश अवशिष्ट थाके तादेर सेटटा निर्णय करते बला हयेछे। ताहले एटार मतोई एकटु कथाई लेखी जे 556 के जे सकल संख्या द्वारा ए कथाटाई थाकते पारे 556 के जे सकल संख्या द्वारा भाग कर ले प्रति क्षेत्रे 31 अवशिष्ट थाके तादेर सेट हलो ए 556 अपेक्षा बड़ो। एखाने 556 वियोग 31 समान एटा वियोग करले आसे 525। एटा हलो 525। एखाने 525 समान এটাকে 1 দ্বারা করতে পারি 1 × 525। এরপরে 3 দ্বারা ভাগ যায় 3 × 125 3 দ্বারা ভাঙানো যায় আরও ভাঙানো যায় সমান 5 × 105 হয়। এরপর 7 দ্বারা ভাগ করলে 7 × 7 দ্বারা গুণ করলে 7 × 75 হয়। 15 দ্বারা যদি গুণ করি 15 × 35 এইগুলি গুণনীয়ক বের করা যায়। এইগুলি গুণনীয়ক তাহলে এটা কী হবে যে 31 অপেক্ষা বড়, অতএব 31 অপেক্ষা বড় 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়ক হলো 525 এর গুণনীয়ক এই 31 অপেক্ষা বড়, তাহলে 31 এর চেয়ে বড় হলো এই 35। এরপরে 35 এর পরে 75, এরপরে 105, এরপর 175 সবশেষে 525। এইগুলি হলো 31 অপেক্ষা বড় 525-এর গুণনীয়ক। অতএব এটাই বি সেট তালিকা পদ্ধতিতে নির্ণয় সেট অথবা বি সমান তালিকা পদ্ধতিতে নির্ণয় সেট অথবা বি সমান এগুলি সেট আকারে লিখব। বি সমান 35 সেট 35 75 105 175 525 এইগুলি হলো সেট বি সেট। এখানে এ ও বি সেট এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে সেট বি নির্ণয় করলাম 31 অপেক্ষা বড় এই 35 75 105 175 আর 575। তাহলে এ সেট তো আগেই ক হতে পেয়েছি আর বি সেটটাও নির্ণয় করলাম। এরপরে নির্ণয় করতে বলা হয়েছে যে এ ইন্টারসেকশন বি, তাহলে লিখি অতএব এখানে লিখি যে এ ইন্টারসেকশন বি এ সেটগুলি লিখব, এ সেটের উপাদানগুলি লিখব যে 35 45 63 105 315
এটা লিখলাম ইন্টারসেকশন বি এর উপাদানগুলি লিখব বি এর উপাদানগুলি 305 আর 75 105 175 এবং 525 এটা ইন্টারসেকশন বি তার মানে শুধু কমন এটা নিব আমরা ইন্টারসেকশন বা এটাকে ক্যাপ সেটও বলি যেটা গসাগুর মতো ব্যবহার হয় এটা গসাগু অর্থাৎ কমন এরটা শুধু কমন এরটা হবে আনকমনের একটিও হবে না শুধু মিলেরটা নিব অমিলের একটিও নিব না তাহলে যেটা মিল আছে সেটা দেখো দুই জায়গায় মিল আছে শুধু এই 35 এখানে 35 মিল আছে 45 নাই এরপরে 63ও নাই এখানে 63 এরপরে 105 আছে শুধু মিল আছে 105 তাহলে এই 35 আর 105 কমনের আছে শুধু কমনেরটাই নিব আনকমনের একটিও নিব না এই সেটের মধ্যে এই ইন্টারসেকশন বি এর মধ্যে তাহলে সেট 335 কমা 105 এটি হলো এই ইন্টারসেকশন বি এটি অ্যান্সার যেটি চেয়েছে যে এই ইন্টারসেকশন বি নির্ণয় করো তাহলে এই ইন্টারসেকশন বি নির্ণয় করা হলো তো আশা করি এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো এরপরে গ নম্বর আছে গ নম্বর হলো এই ইন্টারসেকশন বি বেনচিত্রে দেখাতে বলছে এবং এই ইন্টারসেকশন বি এর উপসেটগুলো নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এই ইন্টারসেকশন বি এটা বেনচিত্রে দেখাবো এখানে লিখব ক হতে পাই এ সমান এই সেট এটা লিখব আর খ হতে পাই বি সমান এটা লিখব এই সেট বি সমান এই সেটের উপাদানগুলি লিখব এরপরে আমরা বেনচিত্রে দেখাবো এটা এরপরে যে এই ইন্টারসেকশন বি বেনচিত্রে দেখাবো এবং এই ইন্টারসেকশন বি এর উপসেটগুলি লিখব অর্থাৎ এটার উপসেটগুলি লিখব যে 35 এবং 115 এটার উপসেটগুলি লিখব তো আশা করি এই গ নম্বর তোমরা পারবে এই গ নম্বর বাসার কাজ রইল বাসার কাজ এই অনুশীলনী সাত এই পঁচিশের গ এই পঁচিশের গ তোমরা হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপসে পাঠিয়ে দিবে ইনশাল্লাহ দেখে দিব আর সবাই শিডিউল অনুযায়ী এবং শিডিউলের বাইরে তোমরা পড়ালেখা করবে শিডিউলের যে অঙ্কগুলি আছে এই ফিক্সারের যে অঙ্কগুলি আছে এই অঙ্ক তো করবেই এছাড়াও নিজেরা কমপক্ষে দেড় থেকে দুই ঘন্টা অঙ্ক করবে প্রতিদিন আর এই মাস জুন মাস চলছে সাফল্যের 29 বছর চলছে তোমরাও প্রতিষ্ঠানকে ভালোবাসো আমরাও তোমাদের ভালোবাসি তোমরা প্রতিষ্ঠানের নিয়মকানুনকে ভালোবাসো আমরাও তোমাদের ভালোবাসি ভালোভাবে পড়ালেখার করানোর চেষ্টা করি তোমরাও ভালোভাবে পড়ালেখা করছো তো এই ভালোভাবে পড়ালেখা করবে এবং তোমাদের অভিভাবকের কথা শুনবে তোমাদের চরিত্র হতে হবে সবার শ্রেষ্ঠ একেবারে সচ্চরিত্রবান হতে হবে তোমরা সবার সাথে ভালো ব্যবহার করবে সালাম বিনিময় করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সময় মতো সময়ের কাজ সময়ে সম্পূর্ণ করবে রুটিন অনুযায়ী কাজ করবে প্রতিদিনের একটা রুটিন করবে কখন খাবে কখন পড়ালেখা করবে এইভাবে একটা রুটিন করে নিবে তাহলে তোমাদের পড়ালেখার অনেক উন্নতি হবে আল্লাহ তোমাদের মঙ্গল করবেন তোমাদের সাফল্য কামনায় আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম